গড়কপ্তানি বিভাগৰ উদাসীন মনোভাৱৰ বাবে শিলচৰ চহৰৰ প্ৰধান প্ৰধান সৰক বেহাল হৈ পৰিছে। যান বাহন চলাচলৰ বাবে ক্ৰমশঃ অনুপযোগী হৈ উঠিছে। বিশেষকৈ চেণ্ট্ৰেল ৰোডৰ পৰা আৰম্ভ কৰি অৰিয়েণ্টেল চিনেমা হল, কেপিটেল পইণ্ট, শিলচৰ ইটখলা পইণ্ট, হাস্পাতাল ৰোড আৰু ইফালে হাইলাকান্দি ৰোড, সোণাই ৰোড, ৰাঙীৰখাৰী পইণ্টত যাতায়াত কৰাৰ ক্ষেত্ৰত বিপদত পৰিবলগীয়া হৈছে। ইয়াৰ বাহিৰে অহৰহ সৰু সৰু দুৰ্ঘটনা সংঘটিত হৈ আহিছে। কিছুদিন পূৰ্বে দুগৰাকী কলেজীয়া ছাত্ৰ কঢ়িয়াই অনা এখন ই ৰিক্সা বাগৰি যোৱাত ছাত্ৰ ছাত্ৰীকে ধৰি যাত্ৰীসকল সামান্য আঘাতপ্ৰাপ্ত হয়। নেশ্যনেল হাইৱে পইণ্টৰ সন্মুখত আন এখন ই ৰিক্সা বাগৰি পৰিছিল। চহৰৰ ৰাইজে এক নৰকীয় যন্ত্ৰণাত ভুগিছে। বজৰং দলে এনে ক্ষোভ প্ৰকাশ কৰি ৰাস্তাৰ সংস্কাৰ কাম আৰম্ভ কৰিছে। মিথুনাথৰ নেতৃত্বত বজৰং দলৰ কৰ্মীসকলে ইটখলা পইণ্টত পথৰ সিপাৰে থকা গাঁতটো শ্ৰমদানেৰে ভৰাই দিবলৈ চেষ্টা কৰিছে। গাঁতটো পাৰ হ'ব পৰাকৈ ইটা আৰু শিলেৰে ভৰাই মেৰামত কৰাৰ চেষ্টা কৰা হৈছে। মন কৰিবলগীয়া যে বিভিন্ন সংগঠনৰ লগতে শিলচৰৰ সচেতন নাগৰিকে বাৰে বাৰে জিলা আৰু প্ৰশাসন আনুষংগিক বিভাগক আবেদন জনাইছে যদিও ব্যৰ্থ হৈছে। গতিকে এইবাৰ সাধাৰণ মানুহে আহিব লগা হৈছে ৰাস্তা মেৰামত কৰিবলৈ, তথাপিও বিভাগীয় বিষয়াসকল উদাসীন। সুন্দরে আপনারা দেখছেন যে সকলে কিছু জায়গায় গর্ত হয়েছে এবং গর্তের মধ্যে ই রিক্সাগুলো পড়ে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটাল রোডে পাল্টি খেয়ে কিছু স্কুলযাত্রীর ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন। গতকালকেও এখানে হয়েছে, তার আগেও এখানে মধ্যে আরও দু তিন দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরা ভাবলাম মজুমদারের পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করছি। কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়ালস পেয়েছিলাম, এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে এগুলো গর্তটা ভরাট করার চেষ্টা করছি। কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় দুই তিন ট্রাক আমরা মারা এনেছি, কিন্তু এইগুলো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই গর্তগুলো ভরাট করার চেষ্টা করছি। এবং ডিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো যে এই রাস্তাতে ব্যস্ততম রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন এই ভাঙা রাস্তার জন্যে কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে। তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড়ো দুর্ঘটনা না হয় তাই আপনারা যদি অতি সত্যি এই রাস্তাগুলোকে মেরামতি করে দিন তাহলে অত্যন্ত ভালো হবে। আপনারা মজুমদারের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে ঘোরাট করার এবং গর্তার সাইডে যে ফুটপাতের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়ার যাতে জলগুলো ফটাফট বেরিয়ে যায় এবং গর্তের সৃষ্টি যাতে না হয়।